হিরণের খোঁচাকে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদদের। সাত সকালে ঘাটাল শহর জুড়ে এমন প্রস্তাবে ছয়লাভ করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উল্লেখ্য, দিন কয়েক আগেই ঘাটালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল সাংসদ দেবকে নানানভাবে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি। আর সেই বক্তব্যের পরেই নাকি আজ ঘাটালে আসছেন সাংসদ দেব, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। তার মতে, দেব ঘাটালের মানুষের কথা ভাবেন না, তিনি শুধু সিনেমা নিয়ে ব্যস্ত। হিরণের খোঁচা খেয়েই তিনি আজ ঘাটালে আসছেন। প্রথমেই ধন্যবাদ জানাই খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। তিনি আমাদের ঘাটালের সাংসদ দেববাবুকে মনে করে দিয়েছেন ঘাটালবাসীর কথা। তেনার কথায় উনি আজকে ছুটে আসছেন। উনি সেদিন বলেছিলেন যে প্রায় 8-9 বছর হয়ে গেছে ঘাটালের সাংসদ দেব ঘাটালবাসীর জন্য কিছু করেনি, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে ভাবেনি। উনি যেভাবে কথাগুলো বলেছেন বাস্তবটাই সত্য বলেছেন, আর বারে বারে ঘাটালবাসীর কথা মনে করে দিয়েছেন সাংসদ দেববাবুকে। তাই উনি আজকে ওনার কথায় যন্ত্রণায় বলি আর ভালোবাসায় বলি ছুটে আসছেন ঘাটালের মানুষের জন্য। তো ভালো লাগলো। তো আবারও বলবো, এরকম সময় যখন আবার আসবে, আবার হিরণদার মতো অনেক জনপ্রতিনিধি আসবে, তারা আবার মনে করে দিবে, আবার দেব আসবে। তা নাহলে ঘাটালবাসীর কথা দেব তো ভুলে যায়, সে শুধু মনে রাখে সিনেমার কথা, মনে রাখে ওই এনামুল হকের কাছ থেকে কীভাবে টাকা নেবে, গরু পাচার করবে, আর মনে তার মনে থাকে কীভাবে কাটমানির টাকা নেবে, এছাড়া তো ঘাটালের মানুষের কথা মনে থাকেই না। পোস্টার সম্পর্কে অবগত হতে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। তিনি বলেন, ওইসব হিরণ টিরণকে আমি চিনি না, তার কথা বলতেও চাই না, তবে ঘাটালের মানুষজন, ঘাটালের বন্যা, সবকিছুর জন্য যদি সব থেকে বেশি কেউ চিন্তাভাবনা করে থাকেন সেটা হলো দেব। এমনটাই জানিয়েছেন দিলীপ মাঝি। আমাদের ঘাটালের সাংসদ দেবের দীর্ঘদিনের আগে অনেক দিন আগে থেকেই প্রোগ্রাম করা ছিল, সেই প্রোগ্রামে তিনি আছেন, ঘাটাল বীরসিং উন্নয়ন পর্ষদের নিয়ে আলোচনা করবেন, ঘাটাল মহকুমা সাব ডিভিশন হসপিটালে আলোচনা করবেন, কলেজে আলোচনা করবেন। এটা আজ থেকে 15 দিন আগেকার প্রোগ্রাম। হিরণ কি বলে গেছে, হিরণের খোঁচা খুঁজে দেব আসছে। হিরণ যদি মনে করে আমি সেই দেবের সঙ্গে নিজেকে তুলনা করবে, আর বিজেপি যদি মনে করে তারা দেবের সঙ্গে হিরণের তুলনা করবে, তারা ভুল পথে এগোচ্ছে। আর এটা জেনে রাখবে, বিজেপি সবসময় নেগেটিভ রাজনীতি করে এগোয়, ঠিক সেই নেগেটিভ রাজনীতি করতে চাইছে, কারো খোঁচা খেয়ে নয়, তার বহুদিনের প্রোগ্রাম করতে আসছে অনেকদিন আগেই তিনি। এবার দেবের মতন একজন মানুষ, যেহেতু শিল্প জগতের, শিল্পী জগতের মানুষ, বিভিন্ন সিনেমার সঙ্গে যুক্ত, পেশাটা আছে, 100 বার সে জায়গায় দাঁড়িয়ে কখনো কখনো হয়তো টাইম কম সময়ে, কখনো হয়তো বেশি সময় আসে, সেটা নিয়ে কিচ্ছু যায় আছে না। আমরা হিরণ যে বলে গেছে ওটাকে আমরা ডোন্ট কেয়ার করি। এটুকু বলি যে আমাদের ঘাটালে বিএসডির কিছু রাস্তা কাজ এখনই শুরু হবে, তো সেটা ওরা যদি এখনই জেনে যায়, ওরা কালকে হয়তো অবরোধ করবে, তারপরের দিনে আমরা সেই রাস্তা উদ্বোধন করতে যাব, তখন বলবে বিজেপি অবরোধ করলো, তো তারপরের দিনে তো হচ্ছে কংগ্রেস সরকারের পক্ষ থেকে উদ্বোধন করতে এসছে রাস্তা ঢালাই করতে। ওরা এরকম সবটা জানবে, জেনে যে একটা নেগেটিভ রাজনীতি করবে, সেটাই করছে। এ নিয়ে আমাদের আর কিছু বলার নেই। হিরণ সম্বন্ধে যত যা কম বলবে এবং বিজেপি সম্বন্ধে যত কম বলবো আমাদের দলে তত লাভ হয়। ঘাটালের উন্নয়নের জন্যে আসছে, উনি ঘাটালের জন্য ভাবছেন, ঘাটালের বন্যার জন্য ভাবছেন, সবটার জন্য ভাবছেন। উনি একমাত্র ব্যক্তি যিনি ঘাটালের জন্য বেশি বেশি করে ভাবেন। অভিজাত পরিবেশে মনের মতন সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দ্য রয়্যাল রেস্তোরাঁ, রয়েছে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থাও। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন নিমেষেই, কল করুন 9732212758 এই নম্বরে। দ্য রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।